মেরাজ আমার আমার শুধু কি দাঁড়াবে মেরাজ হচ্ছে একটা বাহানা আসলে আমার হাবিবের শান গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা এটাই হচ্ছে মেরাজের প্রথম নিদর্শন নিকটত্ব কাছে দূর স্থান তার পাত্র ছাড়া
মুসাফা কোলাকুলি এগুলো ছাড়াই আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা তার হাবিবকে সাক্ষাৎ দিলেন এবং হাবিব সাক্ষাৎ গ্রহণ করলেন زبان دیئے کی
একজন খাদেম যদি তার মহিলাকে ঘুমাতে দেখে তো উঠানোর তো আরো অনেকগুলো রাস্তা আছে, পা টিপেও তো উঠতে পারে, মাথার উপর একটু হাত দিয়ে তো উঠাতে পারে, কোন আওয়াজ দিয়ে উঠাইতে পারে, হুজুর উঠুন চলো এটাও তো বলতে পারে। কারণ জিবরিল আমিন কাহাতু আল্লাহ কিন্তু ডাকতে যাচ্ছ কাকে, যাকে আমি নবীদের সর্দার বানিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শহরটা পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহর, কোন নবীকে এই শহরে রাখা হয়নি, কোন নবীকে এরকম মর্যাদা দেওয়া হয়নি। আচ্ছা, এটা আমি প্রায় বলি, আসি বলতেছি, বোঝার বিষয় হচ্ছে আপকে রাজশাহী যেতে হবে আমাকে। আমি কি এখান থেকে ঢাকা যাব নাকি আব্দুলপুর হয়ে এখান থেকে সান্দা হয়ে আব্দুলপুর হয়ে রাজশাহী যাব? জানতে পারবে দুনিয়া সিস্টেম আছে, আমি
নামাজ 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 নামাজ
বাবা মানে হতে আলো সমস্ত মানুষের সমস্ত মানুষের বাবা বাবা আছে ইব্রাহিম হযরতে দাদা আছে জোরে বলো সুবহানাল্লাহ ভাইরা আছে আপনি একরাম একে অপরের ভাই ভাই আছে বাবা আছে দাদা আছে হুজুর করিম আলাইহিস সালাম এখন বাবা মানে হচ্ছে বাসাতে মানুষ আমি করব কারণ আমি সবার আগে আছি আমার তো বাবা ছিল না মাও ছিল না আমি তো অটোমেটিক স্পেশাল ভাবে আমার জন্য সুবহানাল্লাহ হযরত আদম বিনা মা বাবা ঈসা ইসলাম হচ্ছে ঠিক আছে আমার তো আম্মা ছিল আব্বা ছিল না আমি তো স্পেশাল রাসূল করিম আলাইহিস সালাম এর শানে কথা বলে মা বাবা ছাড়া নিয়ে সুহাত থাকতে পারো যিনি বাবা ছাড়া আছে উনি থাকতে পারে আমার হাবিব আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন আর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আপনি ইমামের মুসল্লায় আগে যান সুবহানাল্লাহ এ মাহমুদ আপনি আগে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে দেখলেন বামে দেখলেন এই দৃশ্যে এই হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানরা তোমরা তোমাদের রূহকে আহ্বান করতেছি তোমরা কোনদিন বলতে পারো যে ঈসা তোমার মাকাম দিবে সেটা হবে ইমামুল আমবিয়া ওয়াল মুরসালিন সুবহানাল্লাহ নবীদের ইমাম মুরসালিনদের ইমাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দাঁড়া করালেন এবং জিবরিল আমিন ঘোষণা দিলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ আদায় করবে সুবহানাল্লাহ সবাই দুই রাকাত নামাজ পড়লেন আশা করি নামাজ নামাজের তরিকা নাজিল হয়নি নামাজের তরিকা নাজিল হয়নি হাত এখানে উঠাবো তালিমার জন্য না হাত পিছনে উঠাবো হাত এখানে বাঁধবো না হাত পিছনে বাঁধবো এইভাবে দাঁড়াবো আচ্ছা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করবো না শিয়াজিমের দিকে মুখ করবো এখন নামাজের সিস্টেমও না নাজিল হয়নি নামাজের তরিকা নাজিল হয়নি নামাজ কিভাবে পড়া হবে আত্তাহিয়াত নাজিল হয়নি বলেন তো ভালো আত্তাহিয়াত নাজিল হয়নি কিভাবে নামাজ পড়ে ঘর করে আল্লাহ কেমন নামাজ ছিল বল নামাজ এটা ছিল আসসালাত মানে হচ্ছে নামাজ আসসালাত মানে হচ্ছে দোয়া আসসালাত মানে হচ্ছে দরুদ নামাজ এটা ওই নামাজ ছিল একটা বার তুমি শোনো আমার হাবিব যাচ্ছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য তোমরা সবাই মিলে আমার হাবিবের সাথে দরুদ পাঠো চিৎকার করে বলো সুবহানাল্লাহ আমার নবীর উপর দরুদ পাঠো চিৎকার করে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলো সেজদা হবে বাকি সময়টা মনে হচ্ছে যে আল্লাহ তাআলা এই আম্বিয়ে কেরাম তার হাবিবের উপর দরুদ পাঠ করছে সুবহানাল্লাহ আর নবী শিক্ষা দিয়েছে এভাবে পড়ে বলেন আল্লাহুম্মা বা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মাদিন হুজুর শিক্ষা আছে ওনারা পড়তেছে সুবহানাল্লাহ কি দৃশ্যটা হবে কি দৃশ্যটা হবে মেরাজুন নবী আচ্ছা মজার বিষয় হচ্ছে ওয়াহাবিরা বলে মেরা সবে মেরাজে কোনো নামাজ নাই বলে কি না বলে মসজিদে তারা ঘুমাই যাবে বলে তুই ঘুমা আমরা যে নফল নামাজ পড়বো কারণ এদিন নফল নামাজ পড়া সমস্ত নবীদের সুন্নত কথা বলি আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনশাআল্লাহ তাআলা মেরাজের নবী নিয়ে আমাদের আরো আলোচনা আছে আগামী শুক্রবার ইনশাআল্লাহ তাআলা আপনারা যথাযথ সময় চলে আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের নবীর সিলায় আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে নিয়ামত দান করে
آمين. وآخر دعوانا الحمد لله رب العالمين.